যে সৃজনশীল প্রশ্নটি পড়তে যাচ্ছি সেটি হচ্ছে চাহিদা সোপান তত্ত্ব। সোপান মানে হচ্ছে সিঁড়ি, আর চাহিদা আমরা জানি অভাব। এই চাহিদা সোপান তত্ত্ব যিনি দিয়েছিলেন তিনি হচ্ছেন আব্রাহাম মাসলো। অর্থাৎ একজন ব্যক্তি তার জীবনের বিভিন্ন সময়ে যে যে অভাব বোধ করে, যেভাবে যেভাবে অভাব বোধগুলো সে করে থাকে, সেগুলোকেই মূলত পাঁচটি ভাগে বিভক্ত করে এই চাহিদা সোপান তত্ত্ব তৈরি করা হয়েছে। প্রথমত আমরা দেখতে পাচ্ছি জৈবিক চাহিদা। জৈবিক চাহিদা একেবারে প্রাথমিক চাহিদা, অর্থাৎ মানুষ জন্মগ্রহণের পরেই, মানুষ শ্বাস গ্রহণের পরপরই যে ধরনের চাহিদা বোধ করে, প্রথমে হচ্ছে খাদ্যের চাহিদা। খাদ্যের পরেই সে যে চাহিদাটা বোধ করে সেটি হচ্ছে বস্ত্র বা কাপড়। তারপরেই সে একটি বাসস্থান চায়, তার এবং এরপরে সে জীবনের জন্য চিকিৎসা চায়, এবং শেষ সে যেটা চায় সেটি হচ্ছে শিক্ষিত হয়ে ওঠা বা শিক্ষা। তো খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, মৌলিক উপাদানকে আমরা আসলে জৈবিক চাহিদা বলি। এবং জৈবিক চাহিদা এটি আসলে শরীরবৃত্তীয় চাহিদা, মানুষের প্রাথমিক চাহিদা। যে কোনো পৃথিবীর যে কোনো মানুষ আসলে প্রথমত এই জৈবিক চাহিদাটাই অনুভব করে। তো চাহিদা সোপান তত্ত্বের প্রথম সোপানটা, প্রথম সিঁড়িটাই হচ্ছে জৈবিক চাহিদা। এরপরে এই চাহিদাগুলো মিটে গেলে মানুষ তারপরের চাহিদা নিয়ে অভাব বোধ করে, সেটি হচ্ছে নিরাপত্তার চাহিদা। নিরাপত্তার চাহিদা হচ্ছে মানুষ তার জীবনের নিরাপত্তা চায়, সম্পদের নিরাপত্তা চায়। তো যখন মানুষ খেয়ে পরে বেঁচে থাকে তখন সে তার জীবন এবং তার সম্পদের নিরাপত্তা চায়, এবং এটিই তার যে কোনো মানুষের দ্বিতীয় স্টেপের চাহিদা হিসেবে বিবেচিত হয়। নিরাপত্তার চাহিদাও যদি মিটে যায় তৃতীয়ত সে বোধ করে সামাজিক চাহিদা। সামাজিক চাহিদা হচ্ছে এমন একটি চাহিদা যেখানে তার প্রয়োজন একটি চাকরি, যেখানে তার প্রয়োজন সামাজিক পরিচয়, যেখানে তার প্রয়োজন সামাজিকভাবে বন্ধুবান্ধব, মেশার ক্ষমতা, সবার সঙ্গে চলার ক্ষমতা, সমাজ নিয়ে বসবাস করার ক্ষমতা, অসামাজিক না হয়ে ওঠা, এটি হচ্ছে সামাজিক চাহিদা। এরপরে চতুর্থ রয়েছে আত্মতৃপ্তিমূলক চাহিদা। এটি মূলত এমন এক ধরনের চাহিদা যেখানে মানুষ সামাজিকভাবে সাধারণভাবে বেঁচে থেকেই সুখবোধ করে না, সে আরেকটু ক্ষমতা নিয়ে আরেকটু ভালোভাবে বেঁচে থাকার চেষ্টা করে। যেমন সে চায় একটি ভালো বাড়ি, সে চায় একটি ভালো গাড়ি, একটি ভালো জায়গায় তার বাসস্থান, সে চায় মানুষ যেন তাকে সম্মান করে, সালাম প্রদান করে, মানুষ যেন বিভিন্ন সভা, সেমিনার, বিভিন্ন আলোচনায়, বিভিন্ন অনুষ্ঠানে তাকে ডাকে, ইত্যাদি বিষয়গুলোই হচ্ছে তার আত্মতৃপ্তিমূলক চাহিদা। এটি মানুষ চতুর্থত বোধ করে। এবং পঞ্চমত একেবারে শেষ পর্যায়ে যে চাহিদাটা সে বোধ করে সেটি হচ্ছে আত্মপ্রতিষ্ঠামূলক চাহিদা। এটি হচ্ছে মানুষের চূড়ান্ত চাহিদা, অর্থাৎ মরে যাওয়ার পরেও মানুষকে যেন অন্যান্য মানুষ মনে রাখে, তার নামটা যেন ইতিহাসে লিখে রাখে, বইয়ের পাতায় যেন তাকে পাওয়া যায়, এই যে যে চাহিদাগুলো, এই চাহিদাগুলোই মূলত আত্মপ্রতিষ্ঠার চাহিদা। এবং এই কারণেই মানুষ গান কবিতা লেখে, এই কারণেই মানুষ বিভিন্ন বই পুস্তক, উপন্যাস ইত্যাদি রচনা করে, এবং এ কারণেই অনেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন, এবং এ কারণেই বড় বড় যুদ্ধে অনেকে অংশগ্রহণ করেন। অর্থাৎ ইতিহাস হয়ে যাওয়া, মরে যাওয়ার পরেও যেন তার নাম সবাই মনে রাখে, এটিই মূলত আত্মপ্রতিষ্ঠামূলক চাহিদা। তো এই পাঁচটি চাহিদার মধ্যেই সাধারণত মানুষের এক জীবনের যাবতীয় চাহিদা সীমাবদ্ধ। এটি হচ্ছে চাহিদা সোপান তত্ত্ব। তো এই অধ্যায় থেকে আমরা আর যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো জানতে চলেছি, প্রেষণার মূল ভিত্তি কী, সেটি হচ্ছে এক কথায় উত্তর অভাব। এরপরে রয়েছে চাহিদা সোপান তত্ত্বের উদ্ভাবক হলেন মনোবিজ্ঞানী আব্রাহাম মাসলো। এরপরে আছে দ্বি উপাদান তত্ত্বের জনক হচ্ছে ফ্রেডরিক হার্জবার্গ, 1960 সালে তিনি এই তত্ত্বটি উপস্থাপন করেছিলেন। এক্স ওয়াই তত্ত্বের জনক বা উদ্ভাবক হলেন ডগলাস ম্যাকগ্রেগর। এরপরে আছে বোনাস কি, বেতনের অতিরিক্ত অংশই হচ্ছে বোনাস। জৈবিক চাহিদা কি, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা। নিরাপত্তামূলক চাহিদা, নিজের কর্ম এবং আর্থিক নিরাপত্তা।
সামাজিক চাহিদা, সমাজে মেশার জন্য যে চাহিদা ও অনুভব হয়। এরপরে রয়েছে আত্মপূর্ণতা, অর্থাৎ নিজের নামে সৃজনশীল কাজ, স্কুল কলেজ মাদ্রাসা। নেতিবাচক প্রেরণা নতুন একটি বিষয়, ভয় ভীতি দেখিয়ে মানুষের মনের উপর চাপ সৃষ্টি করলে সেটিকে বলা হয় নেতিবাচক প্রেরণা। দুটি তত্ত্ব সম্পর্কে বলা দরকার, এক্স এবং ওয়াই তত্ত্ব, ডগলাস ম্যাকগ্রেগরের এক্স এবং ওয়াই তত্ত্ব। এটি একটু বলা দরকার যে এক্স তত্ত্ব অনুযায়ী বলা হয়েছে মানুষ সাধারণত কাজ করতে অপছন্দ করে, এই কারণে মানুষকে ভয় ভীতি দেখিয়ে কাজ আদায় করে নিতে হয়, এটি হচ্ছে এক্স তত্ত্ব। আবার ওয়াই তত্ত্বে জাস্ট অপোজিট বলা হয়েছে যে মানুষ ভয় ভীতি পছন্দ করে না, মানুষ ভালোবাসা চায়, সুতরাং তাকে ভালোবাসা দিয়ে কাজ আদায় করিয়ে নিতে হয় এবং মানুষ খেলাধুলার মতোই কাজকে পছন্দ করে, এটি হচ্ছে ওয়াই তত্ত্ব। এবং এই দুটির সমন্বিত একটি তত্ত্ব আছে যেটি হচ্ছে জেড তত্ত্ব, উইলিয়াম ওচি দিয়েছেন, অর্থাৎ যেখানে মানুষকে ভালোবাসার কথা বলা হয়েছে এবং ভয়ভীতি এটিও দেখানোর কথা বলা হয়েছে। প্রেরণা একটি অবিরাম প্রক্রিয়া, এই বিষয়টা একটু বলে দিই যে যেহেতু মানুষের একবার উৎসাহিত হবার পরে আবার পুনরায় তার সেই উৎসাহ শেষ হয়ে যায়, সুতরাং পুনরায় তাকে আবার নতুন করে উৎসাহিত করার প্রয়োজন পড়ে। এ কারণে প্রেরণা আসলে কখনো শেষ হয় না, প্রেরণা বারবার আসতে হয়, বারবার দিতে হয়। এই প্রেরণা বারবার আসছে এবং চলে যাচ্ছে, এ কারণেই বলা হয় প্রেরণা একটি চলমান বা অবিরাম প্রক্রিয়া। আর শ্রম ঘূর্ণায়মানতা মানে হচ্ছে শ্রমিকরা যখন এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে ঘুরে বেড়ায়, এক কাজ থেকে আরেক কাজের দিকে ঘুরে বেড়ায়, তখন সেই ঘটনাকে বলা হয় শ্রমের ঘূর্ণায়মানতা। যদি কোনো প্রতিষ্ঠানে ভালো প্রেরণা থাকে, প্রয়োজনীয় প্রেরণা থাকে, উৎসাহিতকরণ ব্যবস্থা থাকে, তাহলে শ্রমিকেরা সাধারণত এক প্রতিষ্ঠান ছেড়ে অন্যান্য প্রতিষ্ঠানে যায় না, অর্থাৎ শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস করে প্রেরণা। প্রিয় শিক্ষার্থী, অধ্যায় 7 প্রেরণা সম্পর্কে আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।